আপনাদের সামনে বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ আপনার শুধু পরকালীন কল্যাণ নয়, আপনার জন্য ইহকালীন কল্যাণও বয়ে নিয়ে আসবে। শুধু পরকালীন কল্যাণ নয়, আপনার জন্য ইহকালীন কল্যাণও বয়ে নিয়ে আসবে সুন্নাতের অনুসরণ। কিভাবে? এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক যে সুন্নাত রয়েছে, মিসওয়াক করা থেকে নিয়ে শুরু করে, কথা আমার বুঝতে পারছেন, মিসওয়াক করা থেকে নিয়ে শুরু করে যত সুন্নাত রাসূলের আছে, প্রত্যেকটা সুন্নাতের জন্য আপনার কল্যাণ আছে, শুধু ইহকালীন না। মিসওয়াক করলে আপনি নেকি হচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে। আরও যত নেকি, নেকির কাজ আছে, সুন্নাতের কাজ আছে, সবগুলোর জন্য পরকালে আপনার কি আছে, নেকি আছে। কিন্তু ওই কাজগুলোর উপকার আপনি দুনিয়াতেও পাবেন, যা বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করছে। প্রত্যেকটা কাজের দুনিয়াবে উপকার পাবেন। মিসওয়াক করলে আপনার দাঁতের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল ঘুম যেতেন, আর সকাল সকাল ঘুম থেকে উঠতেন। রাসূল সাল্লামের হাদিস আছে যে তোমরা এশার পরে কথা বলিও না, ঘুমিয়ে যাও। শেষ রাত্রে উঠতেন, কেননা শেষ রাত আল্লাহ বলছেন যে ফাইদা কুদিয়াতি সালাত ফাংতাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। যখন ফজরের সালাত শেষ হয়ে গেল তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর নিয়ামতের অনুসন্ধান করো। তার মানে ফজরের সালাতের পর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে ছড়িয়ে যেতে বলছেন, কথা বুঝতে পারছেন না? আর ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর নিয়ামতের অনুসন্ধান করতে বলছেন, কেননা ওই সময় আল্লাহর নিয়ামত বেশি পাওয়া যায়। ফজরের সালাত পড়ে এসে যদি ঘুম যান তাহলে বরকত উঠে যাবে, আপনার রুজিতে বরকত থাকবে না, আপনার রিজিকে বরকত থাকবে না। আর ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করে নিয়ে আপনি ব্যবসায়ী, দোকান খুলে বসে থাকেন, কৃষক মাঠে যায় কাজ করেন, ছাত্র পড়তে বসেন, কোরআন হাফেজ, কোরআন মুখস্থ করেন, প্রত্যেকটা কাজে বরকত পাবেন, প্রত্যেকটা কাজে। আপনার দোকানে গ্রাহক আসুক না আসুক, আপনি যদি ফজরের পরে কোরআন তেলাওয়াত করে সবার আগে দোকান খুলে বসে থাকেন, তাহলে আপনার পাশের যে দোকানদার, উনি যদি 20,000 টাকা ইনকাম করে, আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন, আপনার 20,000 টাকায় বরকত হবে। আপনার 20,000 টাকা এক মাস চলবে, আর তার 20,000 টাকা ইনকাম হতেই খবর আসবে তার ছেলের পা ভাঙে গেছে, টাকা শেষ, মাস চলে না, আর একজনের কাছে ধার করা লাগে, এর নাম বরকত। ফজরের পরে যদি ঘুমান বরকত উঠে যাবে। সেমনি যদি দেরিতে ঘুমান 12টা, 1টা, 2টা, 3টা, তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডুবাইছে আপনাকে ঘুমানোর জন্য, আপনাকে পরিশ্রান্ত করার জন্য, শান্ত বিশ্রাম দেওয়ার জন্য, সূর্যটা এই জন্যই ডুবেছে আপনার ঘুমানোর জন্য। কিন্তু আপনি এই প্রকৃতির নিয়মের বিরোধিতা করছেন, সূর্য ডুবে গেছে তারপরে জেগে আছেন, লাইট জ্বালিয়ে প্রাকৃতিক আলো সৃষ্টি, কৃত্রিম আলো সৃষ্টি করছেন, কৃত্রিম সূর্য স্থাপন করে রেখেছেন লাইট জ্বালিয়ে এবং ঘুমাচ্ছেন না, কথা বুঝতে পারছেন না? কিন্তু আপনার কিন্তু ঘুমানোর প্রাকৃতিক নিয়ম শুরু হয়ে গেছে, এটা আপনার অনেক বড় ক্ষতি করবে। এই যে ক্যান্সার জাতীয় যে রোগগুলো আছে না, হার্ট অ্যাটাক, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি যে দুরারোগ্য ব্যাধিগুলো আছে, এগুলোতে মানুষ যেই কারণে আক্রান্ত হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে অতি দেরিতে ঘুমানো। সকাল সকাল ঘুমান, সকাল সকাল উঠেন, একদম ফজরের আগে উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, তারপরে কাজে বেরিয়ে যাবেন, ইনশাআল্লাহ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন না। আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা নির্দেশের মধ্যে, প্রতিটা হুকুমের মধ্যে আপনার শুধু পরকালীন কল্যাণ নয়, আপনার ইহকালীন কল্যাণও নিহিত আছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। রাসূল